Yabu, kesi de. Hanım mı bakat ise? Hı? Daduki ki eşap bolu dibe ha. Bucca? Açça. Hanım mı kem maç dibe. Tuan dadu. Ne ki gattı sa? Eto. Ki? Koy. আমি তো করে দিব এখন মুরগি কেটে দিব রান্না করে দিব তুমি বসে বসে শুধু হা করে করে খাবা তোমার কাছে তো হা করে খাওয়া বুঝছো আপনার কাছে হা করে যে মুরগিটা নিয়ে আসছি মুরগিটা রান্না করতে জীবন একটা কিছু জন্য অন্য কেটে ফেলতেছে দেখেন আর অন্য নাকি বটি থেকে ছুরি দিয়ে কাজ করতে সুবিধা লাগে আর আজকে আজকে দিনে প্রচুর কি দেতো ভাত একটু বেশি দিছ তো আজকে মুরগি রান্না করছি সারাদিন খাই নাই সারাদিন খান নাই দুপুরে খাইছি সকালে খাইছি এখন খাইছি কি খাইছি একটু পাঁচ বেলা খাইতে আমার আর ওদিকে আম্মু কল দিয়ে বারবার বলতেছে মানে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য তো আমরাও ডিসিশন নিয়েছি যাব গিয়ে দেখি সেখানে কি হয় আর আমি আম্মুকে বললাম মানে আব্বু কোনো কিছু বলবে মানে বকা টকা দিবে আমি বলতেছে সমস্যা নাই আসো আর এখন আমরা যে যাচ্ছি এগুলো কিন্তু আব্বু জানেও না আব্বুকে বলে নাই কারণ হয়তো আরও টেনশন করবে মানে তো সরাসরি আমরা চলে যাব এই গরম ইয়েতে কিভাবে হাত দিলে আমি দিতে গেলে তো পুরো যা হাত তাহলে তুমি তো কাশি গিয়ে গেছো দেখা যাচ্ছে হাজি মাওলানা শিখছ কাজ রান্না করা শিখে গেছো তাহলে আচ্ছা আর বাকিটা না বললাম আর থেকে জিজ্ঞেস করি সমস্যা নেই কি বলো না পারলে আমার থেকে জিজ্ঞেস করে এই যে বড় বড় পিসটা আমার জন্য রেখে দিবে বুঝছো তুমি তুমি তো সব খেয়ে পেলো তোমাকে তো ভয় লাগে আর কম খায় তুমি কি কম খাও যা খাও তা নিয়ে তো দুইটাই গরু তো তুমি এক সপ্তাহ খাইতে পারবা দেখি আমার জোরে এবার তুমি হাতটা কেটে আঙ্গুল গুলো আলাদা করে ফেলবা কি বলো আলাদা হবে হবে না ভাত হয়ে গেছে আরে রান্নাঘর নিয়ে ঝামেলে আছি একদম ছোট রান্নাঘর কারণ তারা ওর আগে বাসাটা নিয়েছিলাম আর সামনে বাসা নিলে অবশ্যই দেখে শুনে আসার পরে ভালো দেখে বাসা নিব তুমি খাওয়ার জন্য রাখছো কেন আমিও গাই নাই ফেলে দিতে পারবো সমস্যা মানে আগুন বেশি ভাত নিচের দিকে পুরো যাবে কি দেখো ড্রেসিং নাই যার কারণে নিচ থেকে ইয়ে করতে হয় দেখো পাইপের লাইন নিচে এই একটা সমস্যা এই রান্না তুমি ওইদিকে চলে যাও না পরে যাবে তো পরে যাবে তো তুমি খেলা দিতে পরে গেলে
ব্যথা বাবা বুঝছো দাও দাও তোমার আম্মুর কাছে গিয়ে কাশি গিয়ে তাই শিখতে গেছে তোমার কাছে কাজ শিখতে গেছে নাকি যেমন মায়ের তেমন মেয়ে আর কি দেখো মুরগির ট্যাং আমি খাই না তুমি খাও আমি সবকিছু কেটে না আদা সবগুলো এনেছি কেটে নেওয়ার জন্য পেঁয়াজ কাটাটা আমার শেষ হয়ে যাচ্ছে মজুরি আগুন ধরা দিবা রান্না করে ফেলবো তাহলে পেঁয়াজ কুচি রসুন কুচি সবগুলো নিয়েছি মশলা কাঁচা মরিচ তেলটা গরম হয়ে যাক দেখি কি ঠিক আছে পেঁয়াজ রসুনটা ভালো হবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটে মাংসের মশলাটা আছে রাঁধুনির একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা রাত্রে যারা রাতে রাঁধে তাহলে